সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। আশা করি সবাই ভালো আছো। সবাইকে বিজ্ঞান ক্লাসে স্বাগতম। আজকে পঞ্চম শ্রেণীর প্রাথমিক বিজ্ঞানের অধ্যায় পাঁচের পদার্থ শক্তি সপ্তম পর্ব আলোচনা করব। আমি মোসাম্মদ হোসনে আরা হক পলি, সিনিয়র টিচার, সৃষ্টি সেন্ট্রাল স্কুল, রাজশাহী শাখা। এ অধ্যায় শেষে আমরা যা জানতে পারবো একটু দেখে নাও কী কী জানবো। শক্তি বলতে কী বোঝানো হয় সে সম্পর্কে আমরা জানতে পারবো, শক্তির বিভিন্ন রূপ, শক্তির উৎস সম্পর্কে জানবো, শক্তির রূপান্তর সম্পর্কে জানবো, তাপ সঞ্চালন সম্পর্কে আমরা জানতে পারবো, শক্তি সংরক্ষণ ও শক্তি সংরক্ষণের উপায় সম্পর্কে আমরা জানতে পারবো। এছাড়া পদার্থ কী তা ও পদার্থের অবস্থা সম্পর্কে আমরা বিস্তারিতভাবে জানব। আমরা পূর্বেই শক্তি কী, শক্তির বিভিন্ন রূপ, শক্তির রূপান্তর এগুলো আলোচনা করেছি। আশা করি তোমরা ওগুলো সব বুঝতে পেরেছ, তোমাদের পড়া হয়ে গেছে। আজকের পর্বে আমরা আলোচনা করব তাপ সঞ্চালন সম্পর্কে এবং শক্তি সংরক্ষণ ও শক্তি সংরক্ষণের বিভিন্ন উপায় সম্পর্কে আমরা বিস্তারিতভাবে আজকে আমরা জানব। তাহলে আজকের ক্লাসে আমরা আসি তাপ সঞ্চালন সম্পর্কে। আমরা জানি যে শক্তি বিভিন্ন উপায়ে এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত হয়। আমরা পূর্বে এটা বারবার বলেছি, বিভিন্ন ক্ষেত্রে দেখেছি, জেনেছি, তাই না? শক্তি বিভিন্ন উপায়ে এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত হয়। এরই একটা রূপ হচ্ছে তাপ সঞ্চালন। তাপটাও এক স্থান থেকে আর এক স্থানে প্রবাহ হয়। তাই তাপ সঞ্চালন কি একটু জেনে নাও। উচ্চ তাপমাত্রার স্থান থেকে নিম্ন তাপমাত্রার স্থানে তাপের প্রবাহই হলো তাপ সঞ্চালন। যে কোনো কিছু সঞ্চালন, দেখো যে সাধারণত উচ্চ স্থান থেকে নিম্ন দিকে প্রবাহিত হয়, তাই না? তাই এক্ষেত্রেও কিন্তু এর ব্যতিক্রম না। উচ্চ তাপমাত্রার স্থান থেকে নিম্ন তাপমাত্রার স্থানে তাপের প্রবাহই হচ্ছে তাপ সঞ্চালন। আশা করি তাপ সঞ্চালন কি এটা তোমাদের বুঝতে অসুবিধা হবে না। উচ্চ তাপমাত্রার স্থান থেকে নিম্ন তাপমাত্রার স্থানে প্রবাহটাই হচ্ছে তাপ সঞ্চালন। আর এই তাপ সঞ্চালনটা হয় তিনটি উপায়ে। কয়টি উপায়ে? তিনটি উপায়ে। কী কী? পরিবহন, পরিচলন এবং বিকিরণ। তাহলে আমরা কি জানলাম? যে তাপ সঞ্চালন সঞ্চালিত হয় তিনটি উপায়ে। একটা হচ্ছে পরিবহন, পরিচলন ও বিকিরণ। তাহলে আমরা ভালোভাবে জেনে গেলাম তিনটি উপায়ে তাপ সঞ্চালিত হয়। একটা হচ্ছে পরিবহন, পরিচলন এবং বিকিরণ। এবার দেখো, আমরা জানি যে পদার্থ মোট আছে তিন প্রকার। একটু আলোচনা করে নি, এটা পরবর্তীতে আরও বিস্তারিত আলোচনা করব। আমরা সবাই জানি পদার্থ হচ্ছে তিন প্রকার। কী কী? পদার্থের তিন রকম অবস্থা। একটা হচ্ছে কঠিন অবস্থা, তরল অবস্থা ও বায়বীয় অবস্থা, তাই না? তাহলে এই তাপ সঞ্চালন তো এ কঠিন, তরল, বায়বীয়র মধ্যেই আমরা দেখতে পাব। তাহলে এখন পরিবহনটা আলোচনা করি। কঠিন পদার্থের মধ্য দিয়ে তাপ পরিবহন পদ্ধতিতে সঞ্চালিত হয়। এই জন্য তোমাদের পদার্থের তিন অবস্থাটা বলে দিলাম, যে কঠিন, তরল ও বায়বীয়। পরিবহন পদ্ধতিটা হয় কোন পদার্থের মধ্য দিয়ে? কঠিন পদার্থের মধ্য দিয়ে। তাহলে এটা কীভাবে আমরা জানব? এক কাপ গরম পানি বা চা বলতে বোঝায় যে, কারণ চা সাধারণত সবাই গরমই খায়, তাই না? তাই চা বললে আমরা একবার কী বুঝে দেবো, চাটা গরম। যখন এক কাপ চা নিব, তাই যখন চিনি মিশাবো, চিনি ধরতে দেওয়া নাই, তখন চিনি মিশানোর জন্য চামচে করে তো চিনি দিই, তাই না? আর চিনি যখন চামচে দিয়ে চায়ের মধ্যে দিই, তখন যে অংশে চিনি থাকে সামনের চামচের সামনের আগাটায় আমরা চায়ের মধ্যে ডুবাই, তাই না? তখন যে অংশটা চায়ের মধ্যে ডুবালাম ওই অংশটা গরম হবে আগে, না যেটা তুমি হাত দিয়ে হাতলটা ধরে আছো সেটা গরম হবে আগে, বলো তো? হ্যাঁ, একটু ভেবে বলো।
আবার বলছি চিনি সহ যে চামচটা ডুবালাম চায়ের মধ্যে, তো তখন কোন অংশটা আগে গরম হবে, ওই চামচের অগ্রভাগটা না হাতলটা যেটা ধরে আছো? হ্যাঁ, নিশ্চয়ই চামচের অগ্রভাগটা আগে গরম হবে, যেহেতু এটা গরম চায়ের মধ্যে ডুবানো হয়েছে, তাই না? তাহলে এই গরমটা যখন তুমি তারপর হাতলটা ধরে রাখবা, দেখবা যে কিছুক্ষণ পর আস্তে আস্তে গরমটা তোমার হাতলে চলে আসছে। বুঝতে পারলা? তোমরা করে দেখো বাসায়, আজকেই করে দেখো, তোমরা পরীক্ষিত হবে যে চায়ের মধ্যে যে চামচটা ডুবালা, ডুবানোর সাথে সাথে তো অগ্রভাগটা চায়ের সামনের অংশটা তো গরম হয়ে গেল, কিছুক্ষণ পর আস্তে আস্তে গরমটা চায়ের হাতলের দিকে চলে আসবে। এর কারণ হচ্ছে গরম পানির তাপ চামচের মধ্য দিয়ে সঞ্চালিত হয়ে চামচের গরম অংশ থেকে ঠান্ডা অংশে ছড়িয়ে পড়ল। বুঝতে পারলা? যে গরম অংশটা না, চামচটা যখন গরম চায় ডুবালা, তখন এই গরমটা আস্তে আস্তে যে কঠিন পদার্থের মধ্যে দিয়ে তোমার চামচের ঠান্ডা অংশে চলে আসলো গরমটা। তাহলে বুঝতে পারলা? তাহলে পরিবহন পদ্ধতি কোন পদার্থের মধ্যে দিয়ে সংঘটিত হয়? পরিবহন পদ্ধতি সংঘটিত হয় কঠিন পদার্থের মধ্যে দিয়ে। তাহলে এটা আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হবে না। এবার আসি পরিচলন পদ্ধতি। পরিচলন পদ্ধতিটা সংঘটিত হয় তরল ও বায়বীয় পদার্থের মধ্যে। পরিবহন পদ্ধতি কোন পদার্থের মধ্যে সংঘটিত হয়? কঠিন পদার্থে। আর পরিচলনটা হয় তরল ও বায়বীয় পদার্থের মধ্যে দিয়ে। তাহলে পরিচলনটা হয় তরল ও বায়বীয় পদার্থের মধ্যে দিয়ে তাপ পরিচলন পদ্ধতি সঞ্চালিত হয়, এটা জেনে নাও। তাহলে কঠিন পদার্থের মধ্যে দিয়ে সঞ্চালিত হয় তাপ পরিবহন পদ্ধতিতে, আর তরল ও বায়বীয় পদার্থের মধ্যে দিয়ে তাপ পরিচলন পদ্ধতিতে সঞ্চালিত হয়। এবার একটু পরীক্ষা করে দেখো, দেখি আমরা, মনোযোগ দিয়ে শুনো। যখন আমরা কোনো পানির পাত্রকে চুলার গরম করি, চুলাতে ধরো যে এক হাঁড়ি পানি দিয়ে তুমি যখন চুলাতে হাঁড়িটা চাপাবা, দিয়ে আগুন জ্বালাবা, তখন পানির কোন অংশ আগে গরম হয়? নিচের অংশ, যেটা আগুনের কাছাকাছি আছে, তাই না? আস্তে আস্তে যখন দেখবা যে এটা গরম হয়ে গেল, যখন নিচের অংশ, তখন গরম হলে কি হয়, হালকা হয়ে যায় না, তখন এটা ওপর উঠে আসে, আর ওপরের যে ঠান্ডা পানিটা সেটা নিচে চলে যায়। এভাবেই ওপর নিচ হতে হতে তখন কেমন টকবক টকবক করে আমরা দেখে বাইরে যেটা দেখতে পাই সেটা মনে হচ্ছে টকবক করে ফুটছে। এটাই আসলে হচ্ছে যে নিচের গরম পানিটা উপরে চলে আসছে, আর উপরে ঠান্ডা পানি নিচে চলে আসছে, যাওয়া আসার মধ্যে ওরকম বুদবুদের সৃষ্টি হয়, তখন আমরা বলি যে পানি ফুটছে। এখন বুঝতে পেরেছ? আচ্ছা, আবার আর একটু ভালো করে বলি, যে আমরা যখন কোনো পানির পাত্রকে পানি চুলায় গরম করি, তখন এর নিচের অংশের পানি প্রথমে গরম হয়ে উপরে উঠে আসে, আর পাত্রের উপরের অংশের পানির তাপমাত্রা কম থাকায় তা নিচে নেমে আসে, যা আমাদের গরম হয়ে উপরের দিকে উঠে আসে। আবার গরম হয়ে গেলো, যে ওপরের যে ঠান্ডা পানিটা নিচে গেলো, এটা আবার যখন গরম হয়ে গেলো, তখন এটা আবার উপরে উঠে আসে। এভাবে তাপ পাত্রের পানির সর্বত্র ছড়িয়ে পড়ে। তাহলে আমরা জানলাম কি পরিচলন পদ্ধতিটা কোন পদার্থের মধ্যে দিয়ে সংঘটিত হয়, তরল ও বায়বীয় পদার্থের মধ্যে দিয়ে। এবার আসি বিকিরণ। বিকিরণ পদ্ধতিটা একটা মজার পদ্ধতি, এখানে কোনো মাধ্যম লাগে না, এখানে কঠিন তরল বায়বীয় কোনো মাধ্যম লাগে না। এই বিকিরণ পদ্ধতিতে তাপ সঞ্চালন প্রক্রিয়ায় আর কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। তাহলে বিকিরণটা কি একটু জেনে নিই, যে প্রক্রিয়ায় তাপ শক্তি কোনো মাধ্যম ছাড়াই উৎস থেকে চারিদিকে ছড়িয়ে পড়ে, তাই হচ্ছে বিকিরণ। তাপ শক্তিটা কোনো মাধ্যম ছাড়াই উৎস থেকে, মানে যেখানে আগুনটা আছে, যেখানে তাপটা আছে, সেটাকে বলছে উৎস, উৎস থেকে চারিদিকে সমানভাবে ছড়িয়ে পড়ে। আর এখানে কঠিন পদার্থের মধ্য দিয়ে পরিবহন এবং তরল ও বায়বীয় পদার্থের মধ্য দিয়ে পরিচলন প্রক্রিয়ায় তাপ সঞ্চালিত হয়, আমরা আগে জানলাম। কিন্তু বিকিরণ প্রক্রিয়ায় তাপ কঠিন তরল বায়বীয় মাধ্যম ছাড়া সঞ্চালিত হয়। তাহলে পরে আমরা এখন আর একবার বলি, কঠিন পদার্থের মধ্যে দিয়ে কোন কোন পদ্ধতি?
পরিবহন পদ্ধতি আর তরল ও বায়বীয় পথের মধ্যে দিয়ে পরিচালন পদ্ধতি, আর বিকিরণের বেলাতে কঠিন তরল বায়বীয় কোনো মাধ্যমই প্রয়োজন হয় না, এটা সরাসরি উৎস থেকে চারিদিকে ছড়িয়ে পড়ে। এ কারণে যে পৃথিবী থেকে যে সূর্য লক্ষ লক্ষ কিলোমিটার দূরে অবস্থিত হওয়ার পরও আমরা সূর্যের তাপটা পাই, কিন্তু পৃথিবী থেকে সূর্য অনেক দূরে দূরে না, অনেক দূরে অবস্থিত, তারপরও 15 কোটি মনে আছে তোমাদের, অনেক দূরে পৃথিবী থেকে সূর্য অনেক দূরে অবস্থিত, তারপরও কিন্তু আমরা সূর্য থেকে তাপ আর আলো পাই। আর এই যে সূর্য থেকে যে তাপ আসছে আলো আসছে, এগুলো কি কোনো পাইপ দিয়ে আমরা নিয়ে আসছি? না, সরাসরি ওখান থেকে আমরা তাপ আর আলো পাচ্ছি, বুঝতে পেরেছ? তাই বলছে এখানে কোনো মাধ্যমের প্রয়োজন হচ্ছে না, যে সূর্য থেকে আমরা আলো পাচ্ছি এখানে কোনো মাধ্যমের প্রয়োজন হচ্ছে না, আমরা সরাসরি তাপ আলো পাচ্ছি। এছাড়া আগুন কিংবা বৈদ্যুতিক বাতি থেকেও এই বিকিরণ প্রক্রিয়ায় আমরা তাপ পেয়ে থাকি, তাপ আলো উভয় পেয়ে থাকি। এবার আলো সঞ্চালন, তাপ সঞ্চালনটা তো জানলাম, এবার আলো সঞ্চালনটা আমরা জানি। এবার আলো শক্তি এমন একটা রূপ যা আমাদের দেখতে সাহায্য করে, তাই না? ওই যে শক্তির বিভিন্ন রূপে ওখানে আমরা জেনেছি, আলো শক্তিটা হচ্ছে এমন একটা শক্তি যে যার সাহায্যে আমরা দেখতে পাই। আলো যদি না থাকতো পুরো অন্ধকারে আমরা কি কিছু দেখতে পেতাম? না, পেতাম না। তাহলে আলো শক্তি হচ্ছে এমন একটা শক্তির রূপ যা আমাদের দেখতে সাহায্য করে, আর শব্দ শক্তিটা কি আমাদের শুনতে সাহায্য করে, ঠিক আছে না? আচ্ছা, তাহলে তাপ শক্তি এমন একটা রূপ, শক্তির এমন একটা রূপ যা আমাদের দেখতে সাহায্য করে, আর এই আলো বিকিরণ পদ্ধতিতে সঞ্চালিত হয়। তাপ এবং আলো উভয় কিন্তু বিকিরণ পদ্ধতিতে সঞ্চালিত হয়, কঠিন তরল এবং বায়বীয় মাধ্যম ছাড়াই আলো সঞ্চালিত হতে পারে। আলো সঞ্চালনের জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না, চাঁদ তারা এবং সূর্য থেকে আলো বিকিরণ প্রক্রিয়াতে পৃথিবীতে আসে। এবার আমরা আসি শক্তি সংরক্ষণ কেন জরুরি এ সম্বন্ধে। যে আমরা প্রতিদিন নানা কাজে শক্তি ব্যবহার করি, আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে শক্তি প্রয়োজন, উঠা বসা চলাফেরা, এই যে চোখের পলক ফেলা, খাওয়া দাওয়া, লেখাপড়া, প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু আমাদের শক্তি ব্যবহার করতে হয়। তেল কয়লা এবং প্রাকৃতিক গ্যাসের মতো অনবয়নযোগ্য শক্তির উৎসের উপরই আমরা বেশি নির্ভরশীল, তাই না? তেল কয়লা প্রাকৃতিক গ্যাস এগুলো হচ্ছে অনবয়নযোগ্য শক্তি, এগুলোর উপরই আমরা বেশি নির্ভরশীল। আর এ সকল শক্তির উৎস ব্যবহারের ফলে নিঃশেষ হয়ে গেলে তা সহজে তৈরি হয় না। আমরা সবাই এটা ভালো করে বেশ কয়েকবার পড়েছি, জেনেছি যে অনবয়নযোগ্য বারবার ব্যবহারের ফলে একবার যখন নিঃশেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে, তখন আর ওটা তৈরি হবে না, হাজার বছর চেষ্টা করলেও আমরা পাবো না। তাই আমাদের শক্তিটা যথাযথ ব্যবহার করতে হবে। শক্তির অপচয় পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। শক্তির যথাযথ ব্যবহার করে আমরা শক্তির অপচয় রোধ করতে পারি এবং পরিবেশ দূষণ কমাতে পারি। অবশ্যই আমাদের শক্তির অপচয়টা রোধ করতে হবে। তাহলে শক্তি সংরক্ষণের কিছু উপায় আছে। দেখো যে ব্যবহারের পর বৈদ্যুতিক বাতি এবং যন্ত্রপাতি সমূহ বন্ধ রাখতে হবে, আর প্রয়োজনের অতিরিক্ত সময় ধরো ফ্রিজের দরজা খোলা না রাখা, বাড়িতে ছায়ার ব্যবস্থার জন্য গাছ লাগাতে হবে, বাতি বা না জ্বালিয়ে পর্দা সরিয়ে দিনের আলোর ব্যবহার করতে হবে, আর গাড়ির বদলে যথাসম্ভব পায়ে হেঁটে বা সাইকেল ব্যবহার করতে হবে। এভাবে আমরা যদি মেনে চলি তাহলে অনেক শক্তি আমাদের সংরক্ষণ হবে। আচ্ছা, তোমরা হোমওয়ার্কটা একটু লিখে নাও। আশা করি তোমরা ক্লাস ভালোভাবে বুঝতে পেরেছ। এই তাপ সঞ্চালন সম্পর্কে যা জানো লিখবা, অর্থাৎ পরিবহন, পরিচালন, বিকিরণ এগুলো সম্বন্ধে তোমাদের লিখতে হবে। প্রথমে তাপ সঞ্চালন কী লিখবা, তারপর তখন পরিবহন, পরিচালন, বিকিরণ এগুলোর বর্ণনা দিবা, আর তো শক্তি সংরক্ষণের কয়েকটা উপায়ও লিখবা। শক্তি সংরক্ষণের হয়তো 5টা উপায় আছে, এছাড়াও আর একটা মোট 6টা উপায় লিখবা, ঠিক আছে? আচ্ছা, সবাই তোমরা ভালো থেকো। আশা করি ক্লাস বুঝতে পারলা। আর সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।